মডিফায়ার যাকে মডিফাই করে সে তার পাশে বসে যেমন হি ইজ আ গুড প্লেয়ার সে একজন ভালো খেলোয়াড় এখানে খেলোয়াড় মডিফাই করেছে নাউনটা মডিফাই করেছে গুডকে সে কেমন খেলোয়াড় ভালো খেলোয়াড় অ্যাডজেক্টিভ নাউন মডিফাই করে অ্যাডজেক্টিভকে ভার্ব মডিফাই করে অ্যাডভার্বকে লিঙ্কিং ভার্ব মডিফাই করে অ্যাডভার্বকে এখন আসা যাক আমরা ড্যাংলিং মডিফায়ার করব মূলত এসব বাহিরে যেগুলো হবে সেগুলো হচ্ছে ড্যাংলিং মডিফায়ার যেমন হোয়াইল গোয়িং টু দ্য স্কুল এ স্নেক বাইটস মি এই জায়গার মধ্যে কিন্তু হোয়াইল গোয়িং টু দ্য স্কুল স্কুল যাওয়ার সময় এ স্নেক তো মূলত এই সেন্টেন্সে মডিফাই করতেছে এ স্নেক তাহলে কী বোঝাচ্ছে যে স্নেকটি স্কুল যাওয়ার সময় যেহেতু এটি বসেছে এর পাশেই তাই এই সেন্টেন্সটি ভুল এখানে হবে আই ওয়াজ কারণ হোয়াইল গোয়িং টু দ্য স্কুল আই ওয়াজ বিটেন বাই এ স্নেক স্নেক এখানে হচ্ছে যেহেতু ব্যক্তিকে মডিফাই করেছে তাই আইটা এই সেন্টেন্সের সঙ্গেই হবে তেমনি আফটার স্টিলিং দ্য টিভি দ্য পুলিশ কট দ্য থিপ আফটার স্টিলিং দ্য টিভি দ্য পুলিশ তাহলে এখানে হচ্ছে টিভি চুরি করার পর দ্য পুলিশ বসেছে এখানে কিন্তু মডিফাই করতেছে দ্য পুলিশকে অর্থ বোঝাচ্ছে যে পুলিশ টিভি চুরি করার পর এমনটি হয়ে যায় তাই এখানে মডিফাই যেহেতু থিপকে করতেছে তাই এখানে থিপ বসবে কী হবে দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ এটা বোঝার সহজ উপায় হচ্ছে যাকে মডিফাই করা হবে সেই কিন্তু সঙ্গে বসবে আফটার লিভিং দ্য পুলিশ স্টেশন দ্য পুলিশ কট দ্য থিপ এটা কিন্তু ঠিক আছে কারণ আফটার লিভিং দ্য পুলিশ স্টেশন দ্য পুলিশ থিপ দ্য পুলিশ কট দ্য থিপ মানে পুলিশ এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি এখানে সেটা হচ্ছে হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক ড্যাট সেট আই কুড গো আউট এখানে কাজটা কে শেষ করেছিল ড্যাট না কিন্তু আমি তাই এখানে হবে আই কুড রিল্যাক্স মানে প্রথমেই বসবে আমি তারপর গিভিং অ্যান ইম্পর্টেন্ট স্পিচ দ্য চেয়ারম্যান মেড আ নাম্বার অফ গ্রামেটিক্যাল এরর্স এটি ঠিক আছে তারপর এক্সাম্পল এটা হচ্ছে ফাম্বলিং ওভার হিজ ওয়ার্ডস তার মুখের জড়তা বা তোতলা উই লাফড অ্যাট ট্রান্স মিস্টেক্স উই এটা কিন্তু অন্য হয়ে গেল এখানে যে যাকে বসেছে সেই বসবে আর কি তাই এখানে হচ্ছে টিমস স্পেস চার নম্বরে উইথ এভরি লিম্প অ্যাসিং লিম্প অ্যাসিং অর্থ হচ্ছে লিম্প অর্থটা পেশি পেশির প্রসারণ দ্য রানার ক্লোজ ক্রসড দ্য লাইন মূলত এখানে লাম্প অ্যাসিং এটা বোঝাচ্ছে রানার মানে যারা দৌড়ায় তারপর স্ট্রাক ইন দ্য মার্ট দ্য ম্যান কল্ড ফর হেল্প লোকটি কাদায় আটকা পড়ার কারণে সাহায্যের জন্য সাহায্য চেয়েছিল তারপরে আরও যদি এক্সাম্পল দেখি ব্রিথিং হিজ লাস্ট দ্য ওল্ড ম্যান শাট হিজ আইস তারপরে আছে এক্সাম্পলগুলো আমি দেখাচ্ছি